পা ঠিক থাকলে আগামী বছরও বিপিএল খেলতে চান মাশরাফি বিন মুর্তজা। ভবিষ্যতের প্রশ্নে তিনি বলছেন, মাশরাফি এখন বাংলাদেশ ক্রিকেটের কিছুই না, চোট নিয়ে খেলতে নামায় সমালোচনার জেরে সিলেট অধিনায়কের উত্তর ক্যারিয়ারে কখনোই পাল্টা আক্রমণ করেননি তিনি। কুমিল্লার বিপক্ষে বড় হারের পর সিলেটের সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিয়েছেন ম্যাশ। বিপিএল এর এবারের আসরে ধুঁকছে গতবারের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্স। ঘরের মাঠেও জয়ে ফেরার গান শোনাতে পারেনি মাশরাফির দল। কি আছে সিলেটের ভাগ্যে, সেই প্রশ্নের পাশাপাশি প্রশ্ন উঠছে মাশরাফির পারফরমেন্স নিয়েও। এখন পর্যন্ত সিলেটের হয়ে খেলা তিন ম্যাচের দুটিতে করেছেন বল, পেয়েছেন এক উইকেট, ব্যাট হাতেও দুই ইনিংসে নেমে রান করেছেন ৬। মাঠে মাশরাফির উপস্থিতি দলকে উজ্জীবিত করছে ঠিকই, তবে নিজে কতটা স্বাচ্ছন্দ্যে আছেন ভালোবাসার ২২ গজে সেটাও একটা প্রশ্ন। সিলেটে হারের হ্যাট্রিক পূর্ণ করে গণমাধ্যমের মুখোমুখি হওয়া মাশরাফিকে প্রায় ১২ মিনিট ধরে সামলাতে হলো এমন অনেক প্রশ্নই। আগামী বছর বিপিএলে তাকে দেখা যাবে কি, কি ভাবছেন মাঠের ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে? আমার পা যদি ঠিক থাকে হতে পারে, আমার মতো করেই আমি করতে চাই ইন্টারন্যাশনাল ক্রিকেটে। ডোমেস্টিক ফ্র্যাঞ্চাইজিস টুর্নামেন্ট, ফ্র্যাঞ্চাইজিস কী চায়, তারপরে আমি ধরেন ক্লাব ক্রিকেট খেলি, ওয়ানডে যেটা খেলি, তো আমার টিম কী চায় সেটার উপর নির্ভর করে। এইটা এখানে তো ক্যারিয়ারের বিষয় না, এখানে আপনি এনজয় করছেন, আপনাকে যদি টিম ম্যানেজমেন্ট মনে করে যে আপনাকে চাই নিবে, মাশরাফি এখন বাংলাদেশ ক্রিকেটের কিছু না, আপনাদের চিন্তা করতে হবে। বাংলাদেশ ক্রিকেটে যারা সামনে নেক্সট ১০ বছর যারা সার্ভিস দেবে, থিঙ্ক অ্যাবাউট দেম। পায়ের চোটের সঙ্গে মাশরাফির লড়াইটা পুরনো, তবে সেই চোটের বিপরীতে ক্রিকেটটা চালিয়ে যাচ্ছেন নিতান্তই ভালোবাসার খাতিরে। কিন্তু ব্যাট বলের লড়াইটা ঠিক কতটা উপভোগ করতে দিচ্ছে পায়ের চোট? লাস্ট ইয়ার পর্যন্ত আমার পায়ের কোনো রকম সমস্যা হয়নি, এই বছরে হঠাৎ লাস্ট ৪ মাস আগে আনফর্চুনেটলি, জানি না কী জন্য হয়েছে, কোনো ক্লুও নেই যে দৌড়াইতে যে বা কোথাও ব্যথা পেয়েছি সেরকম না, হঠাৎ করে পায়ে ব্যথা করার অনুভব পরে পরে ডক্টর দেখেছি, ছোটো একটা অপারেশন, তো এটা খুব আনফর্চুনেট। তো আমিও নিজেও এই বছর চাইনি যেহেতু পুরো ফিট না, তো বাট ওই যে বললাম যে সব কিছু ইপস অ্যান্ড বাটস। চোট নিয়ে মাশরাফির এভাবে খেলে যাওয়াটা ভালোভাবে দেখছেন না অনেকেই। সাবেক সতীর্থ বন্ধু মোহাম্মদ আশরাফুল তো বলেই দিয়েছেন ম্যাশের এভাবে খেলে যাওয়া বিপিএলকেই ছোট করছে। জবাবটা কুমিল্লার বিপক্ষে বল হাতে কিছুটা অবশ্য দিয়েছেন সিলেট অধিনায়ক। ৪ ওভার বল করে কোনো উইকেট না পেলেও খরচ করেছেন মাত্র ১৯ রান। আমার ক্যারিয়ারে কাউকে কাউন্টার অ্যাটাক করি নাই, এটা আমার হ্যাবিটও না। অবশ্যই খেলাধুলা যেটা আগেও বললাম, মানুষ সবসময় যারা জয়ী হয় তাদেরকেই চিন্তা করে, জয়ীদেরকেই মনে রাখে, এটা খুব স্বাভাবিক। যেহেতু বোলিং করতে পারছি না, সেহেতু না খেললেই বেটার হতো, তবে টিমের চাওয়া সব কিছু একটা ব্যাপার থাকে। ম্যাশের মতে ভালো ও খারাপ সময়কে সঙ্গে নিয়েই এগোতে হয় ক্রিকেটারদের, তাই মাঠের বাইরের সমালোচনায় কান না দিয়ে মাশরাফি মনোযোগ দিতে চান শুধুই ক্রিকেটে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।